নমস্কার অ্যানিমাল ট্রিটমেন্ট হাউস চ্যানেলে সকল পশুপালক ও অন্যান্য ভাইবোনদের অনেক অনেক ধন্যবাদ ভাবছেন আবার কি বলতে চলে এলো হ্যাঁ ওইটা কি ওটা ইউটারাস প্রোল্যাপস ক্যাটেল ইউটারাস প্রোল্যাপস দেখেছেন নিশ্চয়ই কিন্তু আজ যেটা বলবো একটু আলাদা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলের নাম অ্যানিমাল ট্রিটমেন্ট হাউস এই অ্যানিমেলটা প্রেগনেন্ট ছিল বা প্রেগনেন্ট অবস্থায় তখন ওর প্রেগনেন্ট পিরিয়ড চলছে 8.5 মান্থ অর্থাৎ 8.5 মাস নিয়ার টু ডেলিভারি অর্থাৎ খুব কম সময় আছে হাতে আর প্রসবের সেই সময়টাই এমন একটা দুর্ঘটনা ঘটে যায় এই ক্যাটেল অ্যানিমেলটার অর্থাৎ গবাদি পশুর তো প্রথমেই কিন্তু আমি বলেছি কিছু আলাদা ট্রিটমেন্ট করেছি কেমন ট্রিটমেন্ট আলাদা তো বললাম কেমন ট্রিটমেন্ট প্রোল্যাপস ভেতরে এন্টার করানোর পর আমি ওকে স্টিচ দেইনি কোনো সেলাই করিনি অর্থাৎ কোনো সেলাই করিনি ওকে আমি ওইভাবেই স্টে করিয়ে দিয়েছিলাম যেহেতু খুব কম সময় আছে ডেলিভারি হওয়ার জন্য বা নিয়ার টু ডেলিভারি 8.5 মাস অর্থাৎ 15 দিন আর ওদিকে আছে 1 মাস গড়ে সড়ে 1.5 মাস টাইম আছে ডেলিভারি হওয়ার তো যখন আমি ওর প্রোল্যাপস বা আমি ওখানে যখন উপস্থিত হই তখন ওর প্রোল্যাপস অমনি বেরিয়ে আছে ওইভাবেই বেরিয়ে আছে তো সেই সময় ওটাকে ড্রেস বা ওয়াশ করার পর হাত দিয়ে ড্রেস বা ওয়াশ করার পর দেখলাম ওটা বেশ হার্ড হয়ে গেছে মানে বেরিয়ে আছে অনেক সময় ধরে তো ওই হার্ডনেসকে সফট করার জন্য ব্যবহারে নিয়েছিলাম যে মেডিসিনটা সেটা হলো প্রোল্যাপস ইন ভ্যামসো কোম্পানি থ্যাংক ইউ ফর সুমন চক্রবর্তী ভ্যামসোর এমআর আমাকে এটা স্যাম্পেল হিসেবে দিয়েছিল আমি ব্যবহার করেছিলাম নাম প্রোল্যাপস ইন এবং সাকসেসও পেয়েছি এর ভেতরে 5টা স্ট্রিপ আছে 6টা করে ব্লাস আছে এক একটা স্ট্রিপে আর দুটো পাউস আছে পাউডার প্রোল্যাপস ইনের পাউডার বা ডাস্ট দুটো পাউস আছে ওই পাউস দুটো আমি ব্যবহারে নিয়েছিলাম এটা খালি আছে বাক্সটা তো আমি ব্যবহার করেছিলাম দেখতেই পাচ্ছেন দুমড়ে মুচড়ে আছে বাক্সটা বক্সটা দুমড়ে মুচড়ে আছে তো যাই হোক আমি সাকসেস হই এবং আমি যে প্ল্যান রেখেছিলাম সেই প্ল্যানেও আমি সাকসেস হই থ্যাংক ইউ প্রোল্যাপস ইন এরপর 1.5 মাস পর এই ক্যাটেলটা বেবি
অর্থাৎ কালভ ডেলিভারি হয় এবং স্বাভাবিকভাবেই ডেলিভারি হয়ে যায়। দেখুন, এবার আসল কথা হচ্ছে যে কি এমন করেছিলাম যে যার কারণে বিনা স্টিচে ওই প্রোল্যাপস ভেতরে স্টেবল হয়ে যায়। হ্যাঁ, প্রোল্যাপস ইন ব্যবহার করে সফট করে দিয়েছিলাম। সফট করার পর আমি এন্টার করিয়ে দিই ভেতর, তারপর আইএম ইঞ্জেকশন প্রোজেস্টেরন, আমি কম্পোজিশন নেম বললাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নামে পাওয়া যায়, যার জন্য আমি কম্পোজিশন নেম বললাম, আর ফেমাস ইঞ্জেকশন প্রোনাক, আমি এর ডোজগুলো সব স্ক্রিনে দিয়ে দেব, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, একটু কেয়ারফুলি দেখে নেবেন। আর একটা কেশন রইল, এই কেসে বা এই ধরনের বিষয় পশুপালক ভাইয়ের বাড়িতে হয়ে যায় বা ঘটে যায়, তাহলে কখনোই নিজে ট্রাই করবেন না। হ্যাঁ, কখনো নিজে ট্রাই করবেন না, ইমিডিয়েট পশু চিকিৎসককে বা লোকাল পশু চিকিৎসক যিনি আছেন তাকে ইনফর্ম করুন, তিনি এসে তার কেয়ার নেবে বা ট্রিটমেন্ট করবে। নমস্কার, আজ এই পর্যন্ত স্ক্রিনে সব ইনফরমেশন দেওয়া আছে, একটু কেয়ারফুলিভাবে দেখবেন। আর যদি আলোচনা বা যে ফর্মুলা বললাম ইউটারাস প্রোল্যাপসের, ক্যাটেল ইউটারাস প্রোল্যাপসের, যদি ইউজফুল বা ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।